বঙ্গোপসাগরের বুকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই দ্বীপপুঞ্জের 572টি দ্বীপেই রয়েছে অপার্থিব সৌন্দর্য ও বিপুল বৈচিত্র্য। তার সাথেই এই দ্বীপপুঞ্জের ইতিহাসে জড়িয়ে রয়েছে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। আমরা সোশিওলজিক্যাল ফ্যাক্টের এই পর্বে আলোচনা করব এই দ্বীপপুঞ্জের অধিবাসীদের রহস্যময়, রোমাঞ্চকর ও ভয়ঙ্কর জীবনযাত্রা সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে অল অপশনটিতে প্রেস করুন। আর ইতিমধ্যেই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বিশেষ ধন্যবাদ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অপার্থিব সৌন্দর্যকে পুঁজি করে এই অঞ্চলে রয়েছে সমৃদ্ধ পর্যটন ব্যবস্থা। তবু এর সৌন্দর্যের তুলনায় খুব কম পর্যটকই এখানে ঘুরতে আসে। এখানকার সৌন্দর্য তুলে ধরতে ভারতের 20 টাকার নোটে আন্দামানের ছবি ব্যবহার করা হয়েছে। আন্দামানে জলের নিচেও ছড়িয়ে রয়েছে অপার সৌন্দর্য। এখানে বাণিজ্যিকভাবে মাছ ধরা নিষিদ্ধ। এই অঞ্চলটি কিছু অতিকায় প্রাণীর জন্য বিখ্যাত। এখানে পৃথিবীর সবথেকে বড় কাঁকড়া দেখতে পাওয়া যায়। এই দ্বীপগুলোতে পৃথিবীর সবথেকে বড় কচ্ছপের ডিম পাওয়া যায়। এই অঞ্চলে থাকা একটি অতিকায় প্রাণী হল ডুগং। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামানের ব্যারন দ্বীপে অবস্থিত। আন্দামানের গভীর অরণ্যে জারোয়া, অঙ্গি, সেন্টিনেলিজ, সাম্পেন, গ্রেট আন্দামানিজ, নিকোবারিজ প্রভৃতি উপজাতিরা বসবাস করে। তাদের মধ্যে জারোয়া ও সেন্টিনেলিজরা অদ্ভুত আচরণের জন্য অন্যতম। জারোয়াদের গায়ের রং কালো। এরা সাধারণত আফ্রিকার নেগ্রোদের বংশধর। বর্তমানে এদের জনসংখ্যা প্রায় 400-এর কাছাকাছি। এরা কথা বলে জারোয়া ভাষায়। এদের কোনো লিখিত হরফ নেই। এরা নগ্ন বা আধানগ্ন অবস্থায় থাকে। এরা এক ধরনের যাযাবর। জঙ্গলে ঘুরে ঘুরে তাদের খাবারের জন্য জঙ্গলের জীবজন্তু, ফলমূল, সাগরের মাছ, মধু সংগ্রহ করে। আজও এরা পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন ধরায়। জারোয়ারা এলাকার বাইরের মানুষদের প্রবেশ তারা পছন্দ করে না। যদি তাদের নিজেদের সন্তান আলাদা গায়ের রং নিয়ে জন্মগ্রহণ করে অথবা তাদের সন্তান অন্য সমাজের কারোর সাথে সম্পর্ক স্থাপন করে এবং কোনো বিধবা যদি সন্তান জন্মদান দেয় ও তার গায়ের রং আলাদা হয় তাদের উভয়কেই হত্যা করা হয়। আন্দামানের উত্তর সেন্টিনেলি দ্বীপে বসবাস করে আর এক ভয়ঙ্কর জনগোষ্ঠী সেন্টিনেলি। বহিরাগতদের উপর আক্রমণাত্মক মনোভাবের জন্য তারা বিশেষভাবে পরিচিত। আজ পর্যন্ত যে সকল মানুষ এই দ্বীপে পৌঁছে তাদের সভ্য জনসমাজের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে এরা তাদের সকলকেই মেরে ফেলেছে। 2004-এর ভয়ঙ্কর সুনামির পর ভারত সরকার মনে করে এই পুরো উপজাতিটি বিলুপ্ত হয়ে গেছে। তাই ভারতের এক সেনা হেলিকপ্টার তাদের খোঁজ নিতে গেলে তারা তীর ও পাথর ছুটতে থাকে। ভারত সরকার অনেকবার তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে কিন্তু তাদের তীব্র আক্রমণের কারণে প্রতিবারই ব্যর্থ হয়। বর্তমানে ভারত সরকার এই দ্বীপটিতে যাওয়া নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। এই উপজাতি বাইরের কোনো ব্যক্তিকে তাদের দ্বীপে পাপ পর্যন্ত রাখতে দেয় না। এদের যা ছবি তোলা হয়েছে তা দূর থেকে। এরা আজও কৃষিকাজ শেখেনি। তারা ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে নিজেদের খাদ্যের যোগান দেয়। এখন মনে করা হয় তাদের কেবলমাত্র 15 জন জনসংখ্যা আছে, তার মধ্যে 12 জন পুরুষ ও 3 জন নারী। এরা আজ পর্যন্ত আগুন জ্বালাতে শেখেনি বলেই মনে করা হয়। কিন্তু আমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, এই দ্বীপটিতে 60,000 আগেকার বছরের মানুষ কীভাবে পৌঁছালো এবং তারা অন্য সমাজ থেকে কীভাবেই বা বিচ্ছিন্ন হয়ে গেল? এটা জানার জন্য আমাদের 120,000 বছর পিছনে যেতে হবে, এই দ্বীপ থেকে অনেক দূর দক্ষিণ আফ্রিকা। এটা ওই সময় মানুষ যখন আগুনের উপর নিয়ন্ত্রণ করা শিখে নিয়েছিল। তবে এই আগুন বজ্রপাত বা দাবানলের কারণে সৃষ্টি হতো। মানুষ এই আগুনটিকে নিয়ে বাঁচিয়ে রাখত যাতে সেই আগুন নিভে না যায়, কারণ সেটা নিভে গেলে সেটা আর জ্বালানোর কোনো পদ্ধতি মানুষের তখনও জানা ছিল না। জন্তুদের থেকে তারা শুধু এটুকুই পার্থক্য ছিল যে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য তারা ভাষা শিখে নিয়েছিল। তখন কোনো গ্রাম ছিল না, কোনো সমাজ ছিল না, জীবনের একটাই লক্ষ্য ছিল ঘুরতে থাকো আর খাবারের খোঁজ করো। এইভাবে দক্ষিণ আফ্রিকার কিছু উপজাতি নতুন খাবারের খোঁজে এমন জায়গা খুঁজতে থাকে যেখানে খুব সহজে জল ও খাবার পাওয়া যায়। তাদের লড়াই কম করতে হয়। এই সময় বরফ গলতে থাকে, সমুদ্রের জলস্তর বাড়ে।
নিচু জমি সমুদ্রের তলায় চলে যাওয়ার কারণে অনেক দ্বীপের সৃষ্টি হয়, যে যেখানে ছিল সেখানেই বসতি স্থাপন করে ও অন্যান্য দ্বীপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই দ্বীপগুলি আকারে বিশাল হওয়ার জন্য সেখানে ভিন্ন ভিন্ন প্রজাতির মানুষের বিকাশ হতে শুরু করে। যাদের বিকাশ দ্রুত হয় তারা শুধু আগুন জ্বালাতেই নয়, পশুপালন থেকে শুরু করে কৃষিকাজ সবই শিখে নেয়। কিন্তু এই সময় যারা সেন্টিনেল দ্বীপে আটকে পড়ে তাদের বিকাশ বন্ধ হয়ে যায়। এরা এই দ্বীপে এসেছে 60,000 বছর হয়ে গেছে, কিন্তু এরা আজ পর্যন্ত না আগুন জ্বালাতে শিখেছে না কৃষিকাজ শিখেছে। প্রথম দিকে এদের সংখ্যা ছিল অধিক, কিন্তু এদের জন্ম আর মৃত্যুর মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি হয়। যেহেতু এরা গাছের পাতা, ফল ও কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকে, তাই এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে যায়। এটা তখন জানা যায় যখন কিছু লোক এখানে পৌঁছায় ও তাদের শরীরের জীবাণু থেকে এরা অসুস্থ হতে শুরু করে। এই দ্বীপের অনেক লোক মারা যায়, তখন থেকে এরা মনে করে বাইরের কোনো ব্যক্তিকে তাদের দ্বীপে এলে তাদেরকে মেরে দেওয়াই ভালো তাদের বেঁচে থাকার জন্য। বর্তমানে রাস্তা নির্মাণ করে আন্দামানের বিভিন্ন উপজাতিদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। 2014 সালে প্রথম জারোয়া উপজাতির এক মহিলা বলেন, অন্যান্য জনগোষ্ঠীর দ্বারা তাদের জনগোষ্ঠীর মহিলারা যৌন হেনস্থার শিকার হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যদি তাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা না করা হয় খুব তাড়াতাড়ি এই জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে যাবে। যদিও বর্তমানে সভ্য জনগোষ্ঠীর মধ্যে জারোয়ারা মিশতে শুরু করেছে, আপনার কী মনে হয়? এই উপজাতি আলাদাভাবে থেকে তাদের নিজেদের স্বকীয়তা এবং স্বাতন্ত্রতা বজায় রাখুক না নিজস্বতা হারিয়ে সভ্য জনসমাজের সাথে মিশে যাক, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।